2023 সালের প্রাথমিক টেট এর পরীক্ষা হয়েছিল 24শে ডিসেম্বর, কিন্তু ছ মাস হয়ে গেল, এখনও কিন্তু কোনো রেজাল্ট বার হয়নি। অথচ 2022 সালের টেটের রেজাল্ট কিন্তু বার হয়ে গেছিল ছ মাসের মধ্যে। এই নিয়ে রাজ্য সরকার বিভিন্নভাবে চাপে আছে এবং কারণ নানা নিয়োগ দুর্নীতির মাঝে এই প্রাইমারি টেটটা একটু আশার আলো দেখাচ্ছে সমস্ত ডিএলএড পরীক্ষার্থীদের। অন্য কোনো কিছুতেই কিন্তু আশার আলো দেখাতে পারছে না, তার ফলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্নভাবে চাপে ছিল যে এ রেজাল্টটা দ্রুত বার করতেই হবে। এই যে বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন অ্যানসার কি দিয়ে দিয়েছে, তার জন্য প্রায় এক মাস সময় দিয়েছিল এবং সেই অ্যানসার কির শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে দু একদিনের মধ্যে। অ্যানসার কি যারা দেবে, যে অ্যানসার কি যেটা দিয়েছে সেখানে কি কি ভুল আছে আপনারা যারা পাঠিয়েছেন, এখন সেইটার অ্যানালাইসিস করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্র খবর। দেখুন না, সারাদিন বিভিন্নজন বিভিন্নভাবে এই খবর বলছিল বা আসছিল কানে, তারপরেই আমি সঠিকভাবে সঠিক তথ্য জেনে আপনাদের সবসময় সংবাদ পরিবেশন করি বা খবর পরিবেশন করি। তাই ভালোভাবে জেনে নিয়েই তবেই আপনাদের সামনে এটাই আমি আজকের ভিডিও আকারে প্রকাশ করছি যে তাহলে 2023 সালের প্রাইমারি টেটের অ্যান্সার কি হয়ে গেছে। এবারে যারা চ্যালেঞ্জ করেছেন, ঠিক আছে, চ্যালেঞ্জ শেষ, এইবারে দুটো ট্যালি করে রেজাল্টটা বার করবে একেবারে বলছে জুলাই মাসের প্রথম সপ্তাহে। যদি কোনো আইনত জটিলতা থাকে বা যদি কোনো অসুবিধা হয়, জুলাই মাসের সেকেন্ড উইকে একেবারে শিওর পার হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চিত থাকবেন। তারপরে আপনারা মিলিয়ে নেবেন এই ইন্টারভিউ, কিন্তু এই যে ইন্টারভিউয়ের কথা বললাম, তাহলে চলে আসি 2022 সালের। এখনও কিন্তু ইন্টারভিউয়ের সমস্যা আছে, তার আগেও বেশ কিছুতে ইন্টারভিউয়ের সমস্যা আছে, তার কারণ সুপ্রিম কোর্টের কয়েকটা কেস এখনও পেন্ডিং আছে এই ইন্টারভিউ রিলেটেড, আর তার ফলেই কিন্তু সমস্যায় পড়েছে 2022 সালের ছাত্রছাত্রী। তার আগে 2017-তে যারা দিয়ে রেখেছিল, মানে ইন্টারভিউ দিয়ে যাদের ইন্টারভিউ হয়ে গেছে, তাদের কিন্তু রেজাল্ট এখনও বার হয়নি। বেশ কিছু জনের রেজাল্ট এখনও কিন্তু বার হয়নি, প্রায় 2000 জনের। সেই জন্যেই 2023 সালের ইন্টারভিউ হতে কিন্তু দেরি হবে, এটা একেবারে আপনারা নিশ্চিত থাকুন। কারণ আগে 2022 হবে, তারপরে 2023। তার উপরে আরেকটা মরার উপর খাড়ার গা এসে গেছে যে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে 100 পয়েন্ট রোস্টার যদি না মানে, তাহলে কিন্তু আবার সমস্যার মধ্যে পড়ে যাবে প্রাইমারি শিক্ষা পর্ষদ এবং আবার কেস হতে পারে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ওসব কিছু মানি না, কিন্তু কোর্ট অফ কন্টেম হতে পারে। সেই জন্যেই কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদ সূত্রে খবর, বিশ্বস্ত সূত্রে খবর, খুব ধীরে নীতি চলার নীতি নিয়েছে। তাই 2023-এর রেজাল্ট বার হয়ে গেলেই, মানে জুলাই মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইক বার হয়ে গেলেই 2022-এর কিন্তু প্রসিডিউর শুরু হয়ে যাবে। আর 2017 যারা পরীক্ষা দিয়েছিলেন 2000 শূন্যপথে, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সুপ্রিম কোর্টের সেগুলো জমা হয়ে গেছে।